আল্লাহর আল্লাহর হক কি, আল্লাহর হক কি বান্দার উপর সেটা বলতে বলছেন। দিস শোজ দ্যাট ফর দ্যাম টু এমব্রেস ইসলাম ইজ মাচ গ্রেটার অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট দেন ফর দ্যাম টু বি ডিফিটেড ইন এ ব্যাটল। সুন্দর একটা কথা বলছেন, একটা যুদ্ধে কাউকে হারানোর চেয়ে তাকে ইসলামের কথা বলা এবং তাকে ইসলামের দিকে ডাকা এবং সে যদি চলে আসে ইসলামে, এটা অনেক বেশি ফজিলতপূর্ণ ব্যাপার, অনেক বেশি পছন্দনীয় ব্যাপার আল্লাহর কাছে তাদেরকে শুধু হারানোর চেয়ে। বুঝছেন, তাদেরকে শুধু হারানোর চেয়ে, হারানোটা অবজেক্টিভ না। এই এই জিহাদের কথাটা যখন আসে তখন আপনার শত্রুটার ফেসলেস, কে শত্রু সেটা কোনো কথা না। আপনি এটা আল্লাহর জন্য করেন, একটা নিজের জন্য করেন না, সাম্রাজ্য বিস্তারের জন্য করেন না, গনিমতের জন্য করেন না, শুধুমাত্র আল্লাহর জন্য করেন এই কাজটা। এবং করতে গিয়ে আল্লাহর পছন্দনীয় জিনিসটাই আপনি আগে করবেন। যদি সত্যি আল্লাহর জন্য করে থাকেন তাহলে আপনি তাকে হারানোটা আপনার অবজেক্টিভ না, বরং আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে যে তাকে যদি আপনি এক্সপ্লেন করতে পারতেন আর সে যদি ইসলামে আসতো, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় জিনিস। তাকে হারানোর জন্য না, বা তাকে মারার জন্য না, তাকে রক্ত প্রবাহিত করার জন্য না, মানে ব্যাপারটা অন্যরকম। মানে জিহাদের ব্যাপারটা আমাদের কনসেপ্টটাই ভুল। আমরা জিহাদ সম্বন্ধে যা ভাবি এটা আমরা একটা শত্রু মিত্র বা রাগ ক্রোধ বা সে আমার এটা করছে আমি তার এটা করবো বা প্রতিশোধ বা এই ধরনের জিনিসগুলো আমার বিষয়ে চলে আসে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। এটা হিসাবটা হচ্ছে আপনার আল্লাহর সাথে।